Bismillahirrahmanirrahim. দেশে প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভিউয়ার্সকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হলাম আরবি ছোট ছোট বাক্য নিয়ে। এই ছোট বাক্যগুলো আপনারা যদি শিখতে পারেন ইনশাল্লাহ আরবি ভাষায় চমৎকারভাবে কথা বলতে পারবেন। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আসুন তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের প্রথম যেই বাক্যটি সেটা হলো আপনার জন্য অপেক্ষা করতেছি। বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে জিজ্ঞাসা করবেন বা বলবেন আনা ইন্তেজার হাই কিন্তা। আনা ইন্তেজার হাই কিন্তা। আনা ইন্তেজার মানে হলো আমি অপেক্ষা করছি, হাইক মানে জন্য, আর ইন্তা মানে আপনার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে। নতুন বাক্যটি হলো একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করে বাক্যটিকে আরবি ভাষায় এভাবে বলবেন অন্তর সুয়াইয়া বা ইন্তেজার সুয়াইয়া, অথবা বলতে পারেন লাহাজা। ইন্তেজার সুয়াইয়া অথবা অন্তর সুয়াইয়া মানে একটু অপেক্ষা করো। তারপর আজ আমি অবসর, বাক্যটিকে আরবি ভাষায় সুন্দর করে বলবেন এলিউম আনাফাদি। এলিউম আনাফাদি অর্থ আজ আমি অবসর। এবার লেখা আছে আমি ব্যস্ত, আরবি ভাষায় বলবেন আনা মাশগুল। আনা মাশগুল, এই বাক্যে আনা শব্দের অর্থ আমি আর মাশগুল শব্দের অর্থ ব্যস্ত। এরপর আমি ব্যস্ত না, আনা মুমাশগুল। আনা মুমাশগুল, মাশগুল হবে এখানে শ্বাস হয়ে গেছে। আনা মুমাশগুল মানে আমি ব্যস্ত না। তারপর আজকে ছুটি, আজকে ছুটি এ বাক্যটিকে আরবি ভাষায় বলবেন এলিউম ইজাজা। আমরা এলিউম বলি, আবার অনেকে আলিউমও বলে। আপনার যেটা কমফোর্টেবল ফিল করেন সেটাই বলবেন, কারণ কমিউনিকেশনটাই মেন, বাক্যের শুদ্ধতা নয়। আপনার যদি কমিউনিকেশনের মাধ্যমে বোঝাতে পারেন একদিন শুদ্ধটা অটো শিখতে পারবেন। তো আলিউম ইজাজা আবার এলিউম ইজাজা, ইজাজা শব্দের অর্থ ছুটি আর আলিউম শব্দের অর্থ হলো আজকে, আবার আজ। তারপর লেখা আছে আজ ছুটি নেই বা আজ ছুটি না, এলিউম মু ইজাজা বা আলিউম মু ইজাজা। মু শব্দটি এখানে না অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর লেখা আছে কতবার বা কয়বার, কাম মাররা। এখানে কাম শব্দের অর্থ কত বা কয়, কাম মাররা মানে কতবার বা কয়বার। এবার লিখা আমার ব্যথা আছে, আমার ব্যথা আছে অনেকভাবে বলা যায় বাক্যটিকে। লিখা আছে আন্দি ওয়াজা, ওয়াজা বা আন্দি আলম। তারপর হাগ্গি ফি আলম বা ওয়াজা, হাগ্গি ফি আলম বা ওয়াজা বা আন্দি ওয়াজা বা আন্দি আলম, যাই বলেন না কেন সবগুলো বাক্যের অর্থ এখানে দাঁড়াচ্ছে আমার ব্যথা আছে। তারপর চলে যাচ্ছি পরের বাক্যে। পরের বাক্যটি হলো আমার মাথা ব্যথা। এ বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আন্দি আলম রাজ, আন্দি আলম রাজ। এখানে রাজ শব্দের অর্থ হলো মাথা। তারপর লেখা হাগ্গি ফি আলম রাজ মানে আমার মাথা ব্যথা। দুটি বাক্যের অর্থেই মাথা ব্যথা। তারপর চলে যাচ্ছি আরো একটি নতুন বাক্যে। নতুন বাক্যটি হলো আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা মারাফতা। আনা মারাফতা মানে আমি তোমাকে চিনি না। তারপর লিখা আমি জানি না সে কে। এই বাক্যটিকে আরবি ভাষায় বলবেন আনা মাআরুফ হুয়া মিন অথবা হুয়া মিনু। মিন যদি বুঝান তাহলে পুরুষদের বুঝাবে আর মিনু হচ্ছে মহিলাদেরকে বোঝানো হচ্ছে। তা আনা মাআরুফ হুয়া মিন অথবা মিনু মানে আমি জানি না সে কে। তারপর এই বাক্যটিকে একটু ভেঙে বুঝিয়ে দেই। আনা মানে আমি, মাআরুফ মানে জানি না, হুয়া মানে সে। ওকে, তারপর আমি জানি না সে কে যদি মহিলা বোঝায় তাহলে বলবেন
আনা মারফ হিয়া মিন অথবা মিনু। এখানে একটু আগে আমরা শিখে আসছি হুয়া, হুয়া কিন্তু ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হিয়া শব্দটা ব্যবহৃত হয় মহিলাদের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছেন। তো আনা মারফ হিয়া মিন অথবা মিনু, আমরা মিনই বলি। আনা মারফ মিন, আনা মারফ হিয়া মিন, আমি জানি না সে কে। তারপর প্রস্তুত হও বা রেডি হও, এ বাক্যটিকে আরবি ভাষায় বলবেন জাহিজ হালাক। জাহিজ হালাক অর্থ প্রস্তুত হও বা রেডি হও। তারপর লিখা আছে প্রস্তুত থাকো, আরবি ভাষায় বলবেন কোন জাহিজ। কোন জাহিজ অর্থ প্রস্তুত থাকো। এরপর লিখা আমি প্রস্তুত আছি বা আমি রেডি আছি, আরবি ভাষায় বলবেন আনা জাহিজ। আনা জাহিজ মানে আমি প্রস্তুত আছি বা আমি রেডি আছি। তার মানে এখানে আমরা বুঝতে পারলাম জাহিজ শব্দের অর্থ প্রস্তুত বা রেডি থাকা। তারপর জলদি আসো বা তাড়াতাড়ি আসো, আরবি ভাষায় বলবেন তাল সুরা। তাল সুরা অথবা তাল সুরা সুরা। নেক্সট জানালা, জানালাকে আরবি ভাষায় বলে শিববাগ অথবা দরিশা। দরিশা, দরিশা মানে জানালা। এরপর বের হওয়া, বের হওয়াকে আরবি ভাষায় বলে এতলা। এতলা, এতলা শব্দের অর্থ বের হওয়া। আবার লেখা আছে পিছনে আসো, পিছনে আসো এর আরবি হলো এরজা। এরজা পেছনে এসে বের হও, এতলা এরজা। এতলা এরজা অর্থ পেছনে এসে বের হও। এবার লিখা এই কাজ আমার দ্বারা সম্ভব না, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আনা মা ইকদার হাদাসু গোল, আনা মা ইকদার হাদাসু গোল মানে এই কাজ আমার দ্বারা সম্ভব না। তারপর লিখা আছে সারা, সারা এর আরবি হলো বেদুন। বেদুন মানে সারা। এরপর লিখা আছে এটা কি নতুন, এটা কি নতুন বাক্যটিকে আরবি ভাষায় বলবেন হাদা জেদিদ। হাদা জেদিদ, এখানে জেদিদ শব্দের অর্থ হলো নতুন। সো এটা কি নতুন, হাদা জেদিদ, প্রশ্নটিকে এভাবে করবেন। চলে যাচ্ছি আরও একটি নতুন বাক্যে, লিখা আছে মুসা বা মুছে ফেলা। মুসা বা মুছে ফেলাকে আরবি ভাষায় বলে মাচ্ছা। মাচ্ছা, মাচ্ছা মানে মুছে ফেলা, কোনো কিছু মুছে ফেলা। তারপর লিখা আছে এটা মুছে ফেলো, আরবি ভাষায় বলবেন মাচ্ছা হাদা। মাচ্ছা হাদা মানে এটা মুছে ফেলো। তারপর লিখা আছে কোনো কিছু মুসার কাপড় বা নেকড়াকে, কোনো কিছু মুসার কাপড় বা নেকড়াকে বলা হয় ফুতা। ফুতা, ফুতা মানে কোনো কিছু মুসার কাপড় বা নেকড়া। এবার লেখা আছে আমি তোমাকে বলেছি, আরবি ভাষায় বলবেন আনা কাল্লামতা। আনা কাল্লামতা মানে আমি তোমাকে বলেছি। পরবর্তী বাক্যটি হলো আমি তাকে বলেছি, আরবি ভাষায় বলবেন আনা কাল্লামতু। আনা কাল্লামতু মানে আমি তাকে বলেছি। এরপর লিখা তুমি তাকে বলেছ, এ প্রশ্নটি আপনি এভাবে করবেন ইন্তা কাল্লামতু। ইন্তা কাল্লামতু মানে তুমি তাকে বলেছ। আবার যদি আমরা বলি হুয়া কাল্লামতু, সে তোমাকে বলেছে, এভাবে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে আসলাম আজকের পর্বের শেষে। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। আল্লাহ হাফেজ।